আসসালামু আলাইকুম বিসমুল্লাহুর রহমান ইরাহিম ন্যাশনাল কলেজ আয়োজিত দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে আমার প্রাণ প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমার লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের আকাশটাও কেমন জানি মেঘলা মেঘলা তো আমি আশা করব আমাদের যেন নেট সিস্টেম ভালো থাকে তোমরা নিশ্চয়ই এত সময় ক্লাসে জয়েন করেছো কারা কারা জয়েন করেছো আমাকে একটু কনফার্ম করো যে ক্লাসটি ঠিকঠাক মতো জয়েন রাজুকে পেয়েছি রাজু আমাকে জানাও যে ক্লাসটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা না সাউন্ড ঠিক আছে কিনা। না আমাকে একটু কনফার্ম করো যে ক্লাস সাউন্ড ঠিক আছে কি না ক্লাস ঠিক মতো দেখা যাচ্ছে কি না যারা যারা জয়েন করেছ কমেন্ট করো তো শিক্ষার্থীরা লক্ষ্য করো আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করবো বোর্ডে দেখা যাচ্ছে গত ক্লাসে আমি তোমাদেরকে দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করা দেখিয়েছি তো যে বিষয়টি আমি গত ক্লাসে আলোচনা করেছি সামান্ত্রিক বলে সামান্ত্রিক সূত্র এটি সেই বিষয়টি তোমাদের পুরাতন পড়ায় ছিল তোমরা ফিজিক্সও পড়েছ ঠিক একই সেম বিষয় তো আজকে আজকের আলোচনাও তোমরা হয়তো ফিজিক্সে পড়েছ আমাকে কেউ এখনও জানাওনি আবিদা সুলতানা তোমাকেও ধন্যবাদ লাইনে থাকার জন্য জয়েন করার জন্য আমাকে একটু জানাও যে বোর্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা হ্যাঁ ধন্যবাদ আবিদা ধন্যবাদ মারিয়া অল ক্লিয়ার বলেছ তো আমাদের আজকের আলোচ্য বিষয় যে পরস্পর আলফা কোণে অর্থাৎ কোনটি যদি আলফা হয় দুটো বলের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে লোভদিন মান ও দিকের বিশেষ অবস্থা অর্থাৎ আমাদের কিছু কিছু কোণের পরিমাণ আমাদের জানা আছে যেমন ধরো যদি আলফার পরিমাণ জিরো ডিগ্রি হয় আলফার তাহলে লব্ধি মান কেমন হবে দিক কেমন হবে আলফার পরিমাণ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কি রকম হবে যদি আলফার পরিমাণ নব্বই ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে যদি তোমার বল দুটো সমান হয় সেই ক্ষেত্রে কি হবে এই যে কিছু কিছু অবস্থান আছে এই অবস্থানগুলো থাকলে যে কীভাবে লব্ধির মান ও দিক করে বা কাজ করে সেই বিষয়গুলোই আজকে আমরা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো লক্ষ্য করো প্রথম তোমরা একটু খাতা কলম বের করে নাও আমি তোমাদেরকে শর্তগুলো দেবো তোমরাই ক্যালকুলেশন করে আমাকে জানাবে যে আসলে অবস্থাটা কি হয় তার সাথে আমি মিলিয়ে নেব যে তোমাদের যে ক্যালকুলেশনটি সেটি ঠিক হচ্ছে কিনা তারপর আমি তোমাদের সাথে তোমাদেরকে সঠিকটা মানে সঠিক আছে কি না সেটি উত্তর দেব। তো প্রথম অবস্থানে আমরা এক নাম্বার শর্ত যেটি ব্যবহার করব সেটি হচ্ছে লক্ষ্য করো যে আমরা দেখাবো যে শিক্ষার্থীরা এক নাম্বার শর্ত আমরা দেখাবো যে কিউ ইকুয়াল টু পি এবং কিউ ইকুয়াল টু পি তার আগে আমরা লিখে নেই যে যদি পরস্পর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ মানের বল দয়ের লব্ধি লব্ধি কি আর যা পি বল মানে যদি পি ইজ গ্যাটার দেন এখানে কিউ হয় পি বলের ক্রিয়া রেখার সাথে ক্রিয়া রেখার সাথে কি কোন উৎপন্ন করে থিটা কোন তৈরি করে তৈরি করে যেখানে পি is greater than কিউ আমরা পি বলকে কিউ বলের থেকে বড় বলছি এবং এদের মধ্যবর্তী কোন আলফা এবং এই বল দেয়ের লব্ধি আর আরের মান আমরা গত ক্লাসে বের করেছি এবং যা কি করে পি বলের ক্রিয়া রেখার সাথে অর্থাৎ লব্ধির যে দিক সেটি থিটাকণ উৎপন্ন করে বা তৈরি করে যেখানে পি কিউ আলফা এবং এই অবস্থায় আর ইকুয়াল টু আমরা পেয়েছিলাম পি স্কোয়ার প্লাস তোমরা মনে আছে নিশ্চয়ই টু পি কিউ কজ আলফা আর আমাদের থিটাকণ ছিল হচ্ছে টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা যেখানে তোমাদের পি প্লাস কিউ কজ আলফা নট ইকুয়াল টু জিরো এভাবে আমাদের সত্যটা ছিল তাহলে এখন আমাদের বিশেষ অবস্থায় আমরা দুটি বলে লব্ধির মান আলোচনা করব এই বিষয়টি নিশ্চয়ই তোমরা অবগত শিক্ষার্থীরা আমি এখানে এবার বোর্ডটি ক্লিন করে দিচ্ছি তাহলে প্রথম অবস্থা আমাদের কী হবে প্রথম অবস্থা হবে হচ্ছে এক নম্বর অবস্থা যদি কিউ ইকুয়াল টু পি আমরা ধরি হয় এবং আমাদের আলফা ইকুয়াল টু একশো আশি ডিগ্রি হয় তাহলে এবার তোমরা এই আরের মধ্যে এখানে মানটি বসিয়ে আমাকে জানাও যে আরের অবস্থা কি হয় এখন তোমরা ক্যালকুলেশন করবে আর যে সূত্রটি লেখা আছে এই আর এর সূত্রের মধ্যে পি এর মান কিউ বসাবে কি করবে কি সরি কিউয়ের মান পি বসাবে এখানে কিউয়ের মান পি বসাও কিউয়ের মান পি বসাও আর আলফা ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বসাও বসায় আমাকে আর ইকুয়াল টু কী হয় সেটি আমাকে অ্যান্সার করো লাইনে আছো অনেকেই ধন্যবাদ সকলকে রাজু আছো আবিদা সুলতানা আমি প্রত্যেকের কাছে উত্তর চাই তারপর মারিয়া আছো অনিমা আছো অখি আখি অখিল ডিসালাত দুশো চৌষট্টি রোলের ফার্স্ট ইয়ার সম্ভবত তুমি হয়তো পারতেও পারো বিষয়টি অনিমা এই আছো তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও যে সুষমা আছো ক্যালকুলেশন করে জানাও যে আমাদের এই ক্ষেত্রে আমাদের আরের মানটি কি হয় আমরা আমাদের এখানে আরের মধ্যে তুমি কিউয়ের এর মান পি বসাবে কিউয়ের মান পি বসাবে এবং আলফার মান একশো আশি ডিগ্রি বসাবে বসায় ক্যালকুলেশন করে আমাকে জানাও যে আর সমান কি হবে আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রয়েছি তোমরা একটু ক্যালকুলেট করে আমাকে জানাও যে আর এর মান কি হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিউ ইকুয়াল টু পি মানে পি বল এবং কিউ বল সমান এবং আলফা হচ্ছে একশো আশি ডিগ্রি মানে বল দুটো পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে একদম একই সরল রেখায় পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে তাহলে সেই অবস্থায় আমাদের আরের মানটা কি হবে ধন্যবাদ মারিয়াকে পেয়েছি মারিয়া উত্তর দিয়েছে আর এর মান জিরো আবিদা সুলতানা আরের মান জিরো সুষমা লিখেছো আর জিরো ধন্যবাদ সবাইকে তোমাদের সকলে সকলে সঠিক উত্তর উত্তর সঠিক হয়েছে তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি ইন্টু কস একশো আশি ডিগ্রি আমরা জানি ক একশো আশি ডিগ্রির মান মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি আর ইকুয়াল টু জিরো পাচ্ছি এক্ষেত্রে আমাদের থিটার মানটা বের করা প্রয়োজন হয় না তাহলে এখানে কি হচ্ছে টু পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার কারণ কজ একশো আশি ডিগ্রি কজ একশো আশি ডিগ্রি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে সমান সমান জিরো আর যখন আমাদের তাহলে এখানে আমাদের যে দুটো বল কেমনে কাজ করছে এটি এক বিন্দুতে একই সরল রেখায় পরস্পর বিপরীত দিকে সমভাবে কাজ করছে সমভাবে কাজ করছে ধরলাম এখানে সমান এই বল এতটুকু এখানে আমি ঠিক সম পরিমাণ এতটুকু নিলাম কি যদি পি এটাও পি বল তাহলে মধ্যবর্তী কোন একশো ডিগ্রি তাহলে কি হচ্ছে লব্ধির এখানে কোনো দিক পাওয়া যায় না তাই থিটার মান বের করা প্রয়োজন নেই আর এর মান জিরো আর এর মান জিরো লিখেছ ধন্যবাদ তলে এ বিষয়টা কি একই সরল লেখায় দুটি সমান বল একই সরল রেখায় দুটি সমান বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ায় এদের লব্ধি শূন্য হয় অর্থাৎ বলদয়ের কোনো প্রভাব বলদয়ের কোনো প্রভাব বস্তুকণার ওপর পড়ে না আর এই অবস্থাকে বলা হয় বলে সাম্যাবস্থা এই অবস্থাকে কি বলা হয় বলে সাম্যাবস্থা নিশ্চয়ই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছ তাহলে এবার আমি দুই নাম্বার পয়েন্টে যাব দুই নাম্বার পয়েন্ট আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে লক্ষ্য করো দুই নাম্বার পয়েন্ট আমরা পি নট ইকাল টু কিউ বলবো পি আর কিউ সমান নয় এবং কি বলবো আলফা ইকোয়াল টু একশো আশি ডিগ্রি আমি প্রথমটা এক নাম্বারটা করেছিলাম পি ইকোয়াল টু কিউ মানে বল দুইটি সমান ছিল এবং আলফা একশো আশি ডিগ্রি ছিল এবার আমরা দেখাচ্ছি পি নট ইকুয়াল টু কিউ মানে পি আর কিউ সমান হবে না কিন্তু আলফা একশো আশি ডিগ্রি হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের আর এর মান কি হবে তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও তোমরা আর এর মান ক্যালকুলেট করো এবং আমাকে জানাও যে সেই ক্ষেত্রে আমাদের পি এর মান কি হবে অবশ্যই আমার আমরা এখানে পি ইস গ্র্যাটার দেন কিউ ধরে নিতে হবে যে কোনো একটি বল বড় আমরা যদি কিউ ইসগাটার দেন পি ধরি সেক্ষেত্রেও কিন্তু হবে তাহলে তোমরা আমাকে ক্যালকুলেট করে জানাও যে আমাদের আর এর মান কি হবে পি নট ইকুয়াল টু কিউ মানে পি যেখানে থাকবে কিউ সেখানেই মানে পি এর জায়গায় পি কিউ এর জায়গায় কিউ কিন্তু আলফার জায়গায় একশো আশি ডিগ্রি বসিয়ে আমাদের ক্যালকুলেট করলে আমরা কি ক্যালকুলেশন পাই সেই উত্তরটি আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সুষমা অ্যান্সার করেছ বাকিরা এখনও উত্তর করনি পি ইক আর ইকোয়াল টু পি মাইনাস কিউ আমরা পেয়েছি আর ইকুয়াল টু পি মাইনাস কিউ তাহলে কীভাবে পেয়েছি আমরা এটি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা আলফার মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে রুটোভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর একশো আশি ডিগ্রি মানে আমরা একটু আগে দেখালাম মাইনাস হয় টু পি কিউ তাহলে এখানে রুটোভার পি মাইনাস কিউ হোলের স্কোয়ার হয় ইকুয়াল টু পি মাইনাস কিউ যদি এখানে কিউয়ের মানটি বড়ো হয় তাহলে কিউ মাইনাস পি হবে তাহলে এই যে আমরা ধন্যবাদ অনিমা অর্নিমা ধন্যবাদ আবিদা সুলতানা ধন্যবাদ মারিয়া তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ অবশ্যই পি ইজ গ্যাটার দে কিউ সাপেক্ষে যদি কিউটা বড় হতো তাহলে এখানে কিউ ইস গ্যাটার গ্যাটার দিন পি এর সাপেক্ষে তাহলে কিউ মাইনাস পি হতো এই লব্ধি বলকে এই যে আমরা লব্ধি বল পেলাম একে কি বলা হয় এটি হচ্ছে দুটি অসমান বল পরস্পর বিপরীত দিকে একই রেখায় ক্রিয়াশীল হলে লব্ধি ক্ষুদ্রতম মান এই এই মানটাকে কি বলা হয় লব্ধির লব্ধির ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মান সবচেয়ে ছোটো মান লব্ধির সবচেয়ে ছোট মান হচ্ছে পি ইস পি মাইনাস কিউ অর্থাৎ দুটি বল পরস্পর একই সরল লেখায় বল দুটি অসমান কিন্তু একই সরল লেখায় বিপরীত দিকে ক্রিয়া করলে আমরা লব্ধি ক্ষুদ্রতম মান পাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লব্ধি কোন যত বড় হয় লব্ধির মান তত হ্রাস পায় এরপরে আমরা তিন নম্বর পয়েন্ট আলোচনা করব যেটি সে বিষয়টি হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্টের আলোচনা হচ্ছে পি নট ইকুয়াল টু কিউ অবশ্যই এবং আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি সেই ক্ষেত্রে আর সমান কি হয় পি নট ইকুয়াল টু কিউ এবং আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি সেই ক্ষেত্রে আরের মান কী হয় তোমরা আমাকে ক্যালকুলেট করে জানাও আমাকে জানাও এস জে খান সঞ্জিতা আক্তার প্রীতি তুমি মাত্র জয়েন করেছো ধন্যবাদ এবার এরপর থেকে তুমি কমেন্টগুলো জানাও যে আমাদের রাজু রাজু তুমি লাইনে ছিলে কিন্তু তোমার কোনো কমেন্ট আমি মাত্র তুমি সালাম দিয়েছ রোল আইডি লিখেছ তুমি কিন্তু আমার প্রশ্নের কোনো কমেন্ট তোমার কাছ থেকে আমি পাচ্ছি না তুমি কি আই প্রেজেন্ট দিয়ে চলে গিয়েছো সেটা আসলে ঠিক নয় রাজু তুমি প্রেজেন্ট দিয়ে চলে গেলে সেটা খুবই দুঃখজনক ধন্যবাদ সুষমা ধন্যবাদ মারিয়া আমাদের ধন্যবাদ আবিদা সুলতানা যে আমরা যখন এই শর্ত পি ইকু নট ইকাল টু কিউ এবং আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি তার মানে বল দুটো একই একটা বিন্দু থেকে ক্রিয়ারত হচ্ছে দুটি বলই একই সরল রেখায় একই দিকে ক্রিয়া করছে পি বলো এদিকে ক্রিয়া করছে এবং কিউ বলো একই দিকে ক্রিয়া করছে সেই ক্ষেত্রে আলফার মান হয় শূন্য এবং এই পর্যায়ে আমাদের লব্ধি বলটা কি হয় অবশ্যই একই রেখায় লব্ধি বল ক্রিয়া করবে এবং লব্ধি বলটা হবে পি প্লাস কিউ অর্থাৎ এটি হচ্ছে বৃহত্তম লব্ধি দুটি বলের বৃহত্তম বৃহত্তম লব্ধি তাহলে বল দুটো যখন একই রেখায় পরস্পর একই সমপতিত হয় অর্থাৎ আলফার মান জিরো হয় তাহলে লব্ধিও একই রেখায় ক্রিয়ারত হয় এবং লব্ধি কি হয় পি প্লাস কিউ হয় এবং এটাকে লব্ধির বৃহত্ত এটা বল দ্বয়ে বৃহত্তম লব্ধি বলা হয় তাহলে এই পর্যায়ে দুটি অসমান বল একই দিকে একই রেখায় ক্রিয়া করলে এদের মধ্যবর্তী কোণ শূন্য হয় এবং লব্ধি বৃহত্তম হয় আশা করছি বুঝতে পেরেছো অনিমা ধন্যবাদ কিন্তু রাজুর কোনো কমেন্ট আমি পাচ্ছি না রাজু ভেরি ব্যাড তুমি রকম কমেন্ট করছো না অর্থাৎ আমার বিশ্বাস মনে হচ্ছে তুমি ক্লাসে উপস্থিত নেই এবার আসি আমরা আমাদের তিনটি পয়েন্ট গেল চার নাম্বার পয়েন্টে চার নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করব যে আমাদের পি নট ইকুয়াল টু কিউ হবে এবং আলফা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হবে এই পর্যায়ে আমাদের লব্ধির আরের মান কি হয় তোমরা আমাকে ক্যালকুলেশন করে জানাও তোমরা ক্যালকুলেশন করো মান বসাও মানবসায় ক্যালকুলেশন করে আমাকে জানাও যে এই পর্যায়ে লব্ধির মান কি হয় এখানে লব্ধির দিক আমরা পাবো একটা নির্দিষ্ট মান পাবো আমাকে ক্যালকুলেশন করে জানো আরের মান কত পাবো এবং টেন থিটা বা থিটার মান কত পাব রকম পাবো পি নট ইকাল টু কিউ হবে এবং আলফা নব্বই ডিগ্রি মানে বল দয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে এটি পি বল যদি হয় পি বল হল আর এখান থেকে একইভাবে লম্ব বরাবর আমাদের বলটি হলো কিউ বল পি বল কিউ বল এটা হচ্ছে মধুবতিকোণ নাইনটি ডিগ্রি তাহলে আমাদের লব্ধিটা কীরকম হবে সেটি আমাকে একটু জানাও এখানে অবশ্যই পি বল এবং কিউ বল সমান নয় আমরা পি বলকে বড় ধরে নিচ্ছি পি বলটি বড় এক্ষেত্রে আমাদের যে সামন্তরিকটি আমরা পাবো নিঃসন্দেহে এটি এটি আয়তক্ষেত্র পাবো তো আমরা সামান্তরিত আয়তক্ষেত্র পাওয়া যাবে তাহলে আমাদের লব্ধি বলটি মান কোন দিক কোন দিকে হবে বলের মান কোন দিকে হবে ধন্যবাদ হোল রুট সুষমা লিখেছ হোল রুট পিও স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমি আরও দুই একজনের উত্তর অপেক্ষা করছি ধন্যবাদ মারিয়া তোমার উত্তরও সঠিক আছে রুট ওভার পি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পান্না ইসলাম মাত্র জয়েন করেছ আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করো যে আমি যে প্রশ্নগুলো করছি কমেন্ট করে শেয়ার করো তো আবিদা সুলতানা ধন্যবাদ ভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ধন্যবাদ পান্না পান্না ইসলাম যে আইডি আমাকে একটু জানাও যে এই যে পি ইকুয়াল নট ইকুয়াল টু কিউ হবে এবং আলফা নব্বই ডিগ্রি হবে এই পর্যায়ে আমাদের যে আরের মানটি কি হবে তাহলে আরের মানটি এখানে লক্ষ্য করো কী হবে এখানে আমরা ক্যালকুলেশন করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু কস নাইনটি ডিগ্রি আর আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান শূন্য তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু শূন্য ইন্টু শূন্য শূন্য ডিগ্রি অর্থাৎ কচ নব্বই ডিগ্রি মান শূন্য শূন্য ডিগ্রি না কচ নব্বই ডিগ্রি মান শূন্য তাহলে এই পর্যায়ে আমাদের কি থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটি হচ্ছে আর এর মান তাহলে থিটার মান কি হবে আমি হ্যাঁ থিটার মানটা আমাকে জানাও আমি এখান থেকে মুছে দিচ্ছি থিটার মানটা কি হবে আমাকে একটু জানাও তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করব টেন থ্রিটা ইকুয়াল টু কিউ সাইন নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কাইনটি ডিগ্রি তাহলে আমাদের কী হয় মানটি কী হয় এখানে পি আর কিউ সমান নয় পি এর একটি মান নিশ্চয়ই আমাদের অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকবে কিউয়ের একটি মান নিশ্চয়ই অঙ্কের ক্ষেত্রে দেয়া থাকবে পান্না ইসলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে কমেন্ট করার জন্য অত্যন্ত অসংখ্য ধন্যবাদ আমি রাজুকে এখনও কোনো লাইনে অর্থাৎ রাজু এখান থেকে ক্লাস থেকে শুধু প্রেজেন্ট দিয়ে বের হয়ে গিয়েছে ভেরি খুবই দুঃখজনক অনিমা ইসলাম ধন্যবাদ আর মান আমরা পেয়ে গিয়েছি এবার আমাদের থিটার মানটা তোমরা জানো টেন থিটা ইকুয়াল টু এই যে আমি বোর্ডে লিখে রেখেছি এই ক্যালকুলেশনটি তোমরা করো যে এখানে কি হবে টেন থিটার মান কত হবে তাহলে থিটার মান কত হবে টেন থিটার মান কত এরপর থিটার মান কত তাহলে সুষমা বলো কি বলতে চাচ্ছ টেন থিটার মান কত থিটার মান কত এখানে কিউ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির মান সাইন নব্বই ডিগ্রির মান কত কজ নব্বই ডিগ্রির মান কত মানগুলো বসাও বসালে আমাদের আমরা এখানে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। কিউ কজ নব্বই ডিগ্রি হবে না অর্নিমা এটি সঠিক হয়নি মান কত সাইন ডিগ্রির মান কজ নব্বই ডিগ্রির অনিমা সঠিক হয়নি সুষমা কোনো উত্তর কর নি মারিয়া এখনো অ্যান্সার পায়নি কিছু উত্তর এসেছে দেখি এ যে এখানে আমাকে উত্তর করেছে সুষমা সুষমার উত্তরটি সঠিক হয়েছে তবে কিউ এবং পি ক্যাপিটাল লেটারে হবে যেহেতু বলের মানগুলো ক্যাপিটাল লেটার পান্না ইসলাম টেন থিটা ইকুয়াল টু কিউবাইপি ধন্যবাদ আর তা সঠিক থিটা ইকুয়াল টু কিউবাইপি তবে ক্যাপিটাল হবে বোর্ডে হ্যাঁ পি প্লাস কিউ ধন্যবাদ খেয়াল করার জন্য এখানে আমার একটু মিস্টেক হয়েছে পি প্লাস কিউ নব্বই ডিগ্রি হবে তাহলে এখন লক্ষ্য করো আমি উত্তর পেয়ে গিয়েছি বাকিরা উত্তর করো থিটা ইকোয়াল টু টেন ইনভার্স কি কি মারিয়া থিটা ইকোয়াল টু ট্যান ইনভার্স কিউ বাইপি লিখেছ অর্নিমা টেন ইনভার্স কিউ পি ধন্যবাদ পান্না ইসলাম টেন ইনভার্স কিউ ধন্যবাদ সবাইকে তাহলে এখানে আমাদের কী হচ্ছে কিউ আমরা জানি সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর পি প্লাস কিউ কজ নব্বই ডিগ্রির মান কিউ ইন টু জিরো তাহলে এখানে কিউ বাই পি ক্যালকুলেশন তাহলে এখানে টেন থিটা ইকোয়াল টু কিউ বাই পি হলে থিটা ইকোয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি ধন্যবাদ সবাইকে সঠিক উত্তরটি দিতে পারার জন্য এবার আমাদের পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে যদি পাঁচ নাম্বার পয়েন্টে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পি নট ইকোয়াল টু কিউ হবে সরি ভুল হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্টে আমরা যেটা আলোচনা করব। সেটি হচ্ছে কিউ ইকাল টু পি হবে এবং আলফা আলফাই থাকবে মানে পিও কিউয়ের মধ্যবর্তী কোন পিও কিউ বলে মধ্যবর্তী কোন কি হবে আলফা থাকবে আলফার কোনো নির্দিষ্ট মান দেয়া থাকতে পারে তবে একশো আশি বা নব্বই বা জিরো এগুলো থাকবে না অন্য যে কোনো মান থাকতে পারে মানে সেই ক্ষেত্রে আমাদের আরের মান কি হবে এই ক্যালকুলেশনটা আমি তোমরাও করো আমিও দেখাচ্ছি আর ইকুয়াল টু লক্ষ্য করো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি কস আলফা আমি কিছু দূর দেখিয়ে দিই তারপরে তোমরা ক্যালকুলেশনটি করতে পারবে তাহলে টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার ইন্টু কস আলফা তারপরে লক্ষ্য করো এখান থেকে আমাদের টু পি স্কোয়ার কমন যাবে টু পি স্কোয়ার বলে থাকবে ওয়ান প্লাস কজ আলফা ওয়ান প্লাস কজ আলফা হওয়ার পরে এখানে আমরা এই ওয়ান প্লাস কজ আলফার কী সূত্র এইটি এইটা তোমাদের কাছে আমার প্রশ্ন ওয়ান প্লাস কজ আলফা এটি ত্রিকোণমিতির কোন সূত্র আমাকে সূত্রটি একটু বলো আমাদের ওয়ান প্লাস ওয়ান প্লাস কজ আলফা ত্রিকোণমিতির কোন সূত্র দেখো আমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় প্রথম পত্রে সপ্তম অধ্যায় যারা প্রথম বর্ষে স্টুডেন্ট আছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতো যে এই যে প্রথম পত্র কীভাবে প্রথম পত্রে ত্রিকোণমিতি কীভাবে আমাদের দ্বিতীয় পত্রে বলবিদ্যার মধ্যে কাজে লাগতেছে ওয়ান প্লাস কজ আলফা সমান সমান ধন্যবাদ টু কজ আলফা বাই টু সুষমা অ্যান্সার করেছো ধন্যবাদ অন্য কারোর অ্যান্সার আমি পাইনি টু কস আলফা বাই টু তাহলে টু টু কস আলফা বাই টু তাহলে এখানে কী হবে রুটোভার টু পি স্কোয়ার ইন্টু টু কস আলফা বাই টু আমি উপরের দিকে ক্লিন করছি তাহলে এখানে আমাদের টু টু ফোর আর পি স্কোয়ার তাহলে রুট ওভারের সাথে চলে গিয়ে টু পি কস আলফা বাই টু এটি হচ্ছে আমাদের আরের মান তাহলে আর ইকুয়াল টু আমাদের কি বল পি বল তো একই মান টু পি ইন্টু কজ আলফা বাই টু এটি হচ্ছে আমাদের লব্ধির মান এবার লব্ধির দিক লব্ধির দিকটি তোমরা বের করো টেন থিটা তাহলে টেন প্রথমে আমরা টেন থিটা দিয়ে বের করবো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা সেম সূত্র এখানে কাজে লাগবে তাহলে এখানে লক্ষ্য করো দুটো সূত্র কাজে লাগবে আমাদের আমরা এখানে যে দুটো সূত্র তোমার আমাকে জানা বলবে একটি হচ্ছে সাইন থিটা টু ত্রিকোণমিতির কোন সূত্র আর ওয়ান প্লাস কস্থিটা ত্রিকোণমিতির কোন সূত্র একটু আগে আমরা অ্যাপ্লাই করেছি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের পিপি হবে কারণ আমাদের বল দুটো সমান ছিল পি তাহলে এখানে আমরা পি প্রথমে সাইন আলফা পি কমন নিয়ে ওয়ান কস আলফা এখন আমি আলফার এখানে সূত্র মূল সূত্র যেটা আমাদের তিকোনোমিতিতে ছিল সেটি আমি লিখেছি তাহলে ওয়ান প্লাস কস টু এ টু কস কজ স্কোয়ার টু কজ স্কোয়ার এ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুষমা টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ধন্যবাদ তো আরও আরও যারা লাইনে আছো তারা অ্যান্সার করো আমি একজনের অ্যান্সার পেয়েছি বাকিরা বাকিরা যারা আছো উত্তর করো মারিয়া আবিদা অর্নিমা পান্না ইসলাম উত্তর করো সুষমা ঠিক আছে সুষমা দুটো উত্তরই সঠিক আছে তাহলে এখানে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু এটি অ্যাপ্লাই করো আর এখানে টু কজে স্কোয়ার থিটা বাই টু এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে আমাদের কী দাঁড়ায় চমৎকার একটি প্রশ্ন এখান থেকে কিন্তু তো কোশ্চেন পূর্বে অনেকবার এসেছে তাহলে পি ইন্টু টু সাইন আলফা বাই টু ইন্টু আলফা কজ স্কোয়ার আলফা বাই টু তাহলে এ পর্যায়ে এখান থেকে আমাদের কী থাকে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কাটাকাটি যায় পিপি চলে যায় টু টু চলে যায় একটি কজ এবং একটি কজ চলে যায় চলে গিয়ে আমাদের এই পাশে টেন থিটা ছিল টেন থিটা টু উপরে সাইন থিটা আলফা বাই টু আলফা বাই টু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয় খুবই চমৎকার একটি রিলেশন আমরা পাই এখানে তাহলে আমাদের এমপ্লয়স দেন টেন থিটা ইকুয়াল টু টেন আলফা বাই টু অতএব থিটা ইকোয়াল টু আলফা বাই টু তাহলে আমরা আরের মান পাই টু পি কজ আলফা বাই টু আর থিটার মান পাই আলফা বাই টু অর্থাৎ কী হচ্ছে আমাদের চিত্রটা তখন আমরা যদি একটা চিত্র অঙ্কন করি এই পর্যায়ে তাহলে আমাদের যে অবস্থাটা দাঁড়ায় আমাদের লক্ষ্য করো কি বল আর কিউবল পরস্পর আলফা কোণে ক্রিয়া করবে এবং তারা সমানভাবে কাজ করবে তাহলে আমরা এখানে সামান্তরিকটি হয়ে যায় রমবশ আমাদের যে সামান্তরিকটি থাকে তা হয়ে যায় রমবশ এবং রম কর্ণ কী করে দুটিকে দু সামান্ত কর্ণটি একটি রম্বসকে দুটি সমান ত্রিভুজে ভাগ করে তাহলে মধ্যবর্তী কোন কি এই টোটালটা যদি আলফা হয় এবং তাহলে এটা হচ্ছে থিটা এটাও হচ্ছে আমরা পাই থিটা তার মানে থিটা আলফা ইকুয়াল টু সরি থিটা ইকুয়াল টু আমরা পাই আলফা বাই টু অর্থাৎ এখানে যে কথাটি আমাদের আসে দুটি তোমরা একটু লিখে নাও দুটি বলের দুটি সমমানে সমবিন্দু বলের লব্ধি তাদের অন্তর্গত কোনকে সমদিখণ্ডিত করে আমি আবারও বলছি তোমরা খাতায় লিখে নাও দুটি সমমানে সমবিন্দু বলের লব্ধি তাদের অন্তর্গত কোনকে সমদ্বিখণ্ডিত করে দুটি সমমানে সমমানের সমবিন্দু বলের লব্ধি আমি লিখেই দিচ্ছি তোমরা লিখে নাও দুটি তাহলে যে কথাটি এখানে আসে দুটি সম মানের মানে পি আর কিউ সমান দুটি সমমানের বিন্দু মানে একই বিন্দুতে ক্রিয়ারত বলের লব্ধি তাদের অন্তর্গত দ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের আলফার এখানে আমরা যেটা আরের মান পেয়েছিলাম আরের মান টু পি কস আলফা বাই টু এটি পেয়েছি আর থিটা ইকুয়াল টু আলফা বাই টু পেয়েছি এই প্রশ্নটি যদি দুটো আকারে হয় প্রশ্ন এই প্রশ্ন এটি এই এই কথা দিয়ে তোমাদের কয়ের প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে শুধু এটি উত্তর করতে হবে অথবা তোমাদের উদ্দীপকে যদি কোনো ধরনের একটি চিত্র দেয়া থাকে বা যে আলপাকনে কি আর তো দুটি বলের লব্ধি আর মান দিক এরকম বিস্তর আলোচনা উদ্দীপক থাকে সেই ক্ষেত্রে তোমাদের এরকমও হতে পারে যে পি যদি কিউ ইকুয়াল টু পি হয় তাহলে প্রমাণ করো যে আর ইকুয়াল টু এত এবং কিউ ইকুয়াল টু এত এভাবে করে চারের প্রশ্ন হতে পারে তো আমাদের এই বিষয়টি গেল ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দুটি বলের মান একই হারে হ্রাস বা বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ দুটি বল তোমার কাছে দেওয়া থাকলো তাদেরকে যদি কাসা তোমার কাছে দুটি বল একটি থ্রি নিউটন আর একটি ফাইভ নিউটন দেওয়া থাকলো তাহলে এদের লব্ধি তো আমরা একটা পাবো তখন যদি তোমাকে বলা হয় যে দুটো বলকেই টু নিউটন করে বৃদ্ধি করা হলো তাহলে তাদের লব্ধির দিক কোন দিকে হবে তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে তাহলে আমরা যদি টু নিউটন এবং থ্রি নিউটন বলের ক্ষেত্রে আমরা যে লব্ধি বল পাবো সেই সেম লব্ধি বল আমরা যদি দুই টু নিউটন করে সরি আমি প্রথমে বলেছিলাম থ্রি নিউটন এবং ফাইভ নিউটন তাহলে ফাইভ নিউটন আর থ্রি নিউটন বলের লব্ধি আমরা যেটা পাবো তাহলে আমরা যদি দুই নিউটন করে বল দুটোকে বৃদ্ধি করা হয় তাহলে কী হবে থ্রির জায়গায় ফাইভ হবে এবং ফাইভের জায়গায় সেভেন হবে তাহলে হয়ে যে বল দুটো আমরা পাবো তাদের লব্ধি কি হবে অপ দিক অপরিব তাহলে ওই ক্ষেত্রে আমরা লব্ধির দিক যা পাবো পরেও আমরা লব্ধির দিক একই পাবো এটি একটি সূত্র তাহলে দুটি বলের মান একই হারে হ্রাস বা বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না তাহলে আজ আমরা কী কী বিষয়ে আলোচনা করলাম আমরা আলোচনা করলাম হচ্ছে যে গত ক্লাসের আলোকে দুটো বল পরস্পর আলফনে ক্রিয়ারত ছিল তাদের লব্ধি এবং তারা তারা তাদের লব্ধি বল কী ছিল আর হলে আর পি বলের সাথে থিটাকোণ উৎপন্ন করেছে এই সাপেক্ষে আমাদের বলের সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধি বলটা সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত করা হয় এবং সেই ক্ষেত্রে আমরা লব্ধির মান বের করার জন্য আমরা সূত্র পেয়েছিলাম আর ইকোয়াল টু রুট অফ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এবং থ্রিটা পেয়েছিলাম টেন ইনভাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ সরি থিটা ইকোয়াল টু টেন ইনভাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা তাহলে সে সেই আলোকে আমরা আজকে আলোচ্য বিষয়গুলো আমাদের ছিল যে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই লব্ধির মান ও দিক কী হতে পারে সেখানে আমরা দেখেছি যে প্রথম দেখলাম দুটো বল সমান এবং মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি অর্থাৎ সমান বল বিপরীত দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে আমরা লব্ধির মান দেখেছি এবং সেখানে লব্ধির মান আমরা শূন্য পেয়েছি এবং সেখানে কি লব্ধিটি কি করে বলদয় ক্রিয়া রেখার সাথে সাম্যবস্থায় সৃষ্টি করে তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা পেয়েছি যে দুটো বল পরস্পর অসমান কিন্তু তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে সেই ক্ষেত্রে আমরা পেয়েছি লব্ধি ইকুয়াল টু পি মাইনাস কিউ অর্থাৎ ক্ষুদ্রতম লব্ধিটি হচ্ছে ক্ষুদ্রতম তিন নম্বর পয়েন্ট আমরা শিখেছি দুটো বল একই বিন্দু থেকে ক্রিয়া করছে একই দিকে ক্রিয়া করছে অর্থাৎ এদের মধ্যবর্তী কোন শূন্য হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধির দিক পেয়েছি আর ইকুয়াল টু পি প্লাস কিউ এবং সেটা হচ্ছে কি বল বলদ্বয়ের বৃহত্তম লব্ধি আচ্ছা তারপর আমরা দুটো বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে অর্থাৎ আলফার পরিমাণ নব্বই ডিগ্রি হলে সেই ক্ষেত্রে আমরা কি পেয়েছি আর ইকোয়াল টু রুট ও স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং সেখান থেকে আমরা কি পেয়েছি থিটার মান ও পেয়েছি যেটা হচ্ছে থিটা ইকোয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি অর্থাৎ কিউ এর মান এবং পি এর মান অঙ্কের ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে তারপরে আমরা ক্যালকুলেশন করলাম যদি দুটো বল পরস্পর সমান হয় কিন্তু তাদের মধুবর্তী কোন ওই বিশেষ কয়েকটি কোণ ছাড়া অন্য যে কোনো কোণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে লব্ধি টু পি কজ আলফা বাই টু এবং লব্ধির কি হচ্ছে দিক হচ্ছে থিটা ইকুয়াল টু অর্থাৎ আলফা বাই টু অর্থাৎ লব্ধির লব্ধিটি একদম কি করে কোন সামান্তরিকের অর্থাৎ সামান্তরিকটি রম্বস হয়ে যায় এবং তাদের সন্নিহিত কোণের ঠিক ছেদ সমদ্বিখণ্ডিত করে তাহলে এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে দুটি সমমানের সমবিন্দু বলের লব্ধি তাদের অন্তর্গত কোনকে সমদ্বিখণ্ডিত করে এখানে বড় একটি প্রশ্ন আমাদের আছে তারপরে আমরা শেষ পয়েন্টটা শিখলাম দুটি বলের মান যেটাই আমাদের দেয়া থাকুক যদি সমপরিমাণে বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না তাহলে আশা করছি আজকের আলোচনা তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছো কোনো সমস্যা হয়নি যদি কোনো সমস্যা থাইকে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে তো আমি অত্যন্ত দুঃখের সৎ জানাচ্ছি যে এই পর্যন্ত সেই রাজু যে প্রথম আমাকে কম প্রেজেন্ট দিয়ে চলে গেল আর রাজুকে আমি পেলামই না তো খুবই দুঃখজনক তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে করছি এই করোনাকালীন সময়ে তোমাদের হয়তো সরকার কর্তৃকে আমরা যে নির্দেশনা পেয়েছি সম্ভাব্য ক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারিতে হয়তো কলেজ খুলে দেবে এবং তোমরা আমাদের সাথে অফলাইনে সামনাসামনি ক্লাস করতে পারবে তো তোমরা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমার নিজের ও নিজের পরিবারের প্রতি সচেতন থাকবে তো তোমাদের পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে